আসসালামু আলাইকুম, মলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা চাল, ডিম এবং আলু দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় দারুণ মজার একটি রেসিপি। চলুন তাহলে এই রেসিপিটা কি করে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নেই। প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ রান্না করা চাল নিয়ে নিব। আর আজকে আমি ভাতের চালটা নিয়েছি, আপনারা চাইলে এখানে বাসমতি চাল অথবা পোলাওয়ের চাল নিতে পারেন। যেহেতু আমাদের সবারই বাসায় ভাতের চালটাই অ্যাভেলেবেল থাকে সব সময়, তাই আজকে আমি আপনাদের সাথে ভাতের চাল দিয়ে রান্নাটা শেয়ার করব। প্রথমে চালটাকে 3-4 বার পানি বদলিয়ে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব। চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই ধুয়ে রাখা চালটাকে একটা সাইডে রেখে দিব। আর এই চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমি বড় সাইজের 3টা আলু কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি 5টা ডিম। ডিমটাকে একটা নাইফের সাহায্যে একটু কাট লাগিয়ে নিব যাতে এর ভেতরে লবণ এবং মশলা সুন্দর মতো ঢুকে যায়। প্রথমে প্রয়োজন মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ডিম আর আলুটাকে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে মূল রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে প্রায় 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল অথবা অলিভ অয়েল দিয়েও রান্নাটা করতে পারেন, আবার চাইলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। তেলটা গরম করে নিয়ে মশলা মেখে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে আলুর টুকরোগুলোকে লালচে রঙের করে ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর যখন আলুর গায়ে এরকম কালার আসতে শুরু করবে তখন আলুর টুকরোগুলোকে একটা সাইডে রেখে মশলা মেখে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর ডিমটা দিয়ে খুব বেশি ভাজবো না, তাহলে ডিমটা আবার শক্ত হয়ে যাবে। ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ডিম আর আলু 2টাই ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। সবগুলো আলু এবং ডিম তুলে নেওয়ার পর বাকি যেই তেলটা থাকে তার মধ্যে 3টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টার মতো এলাচ, 4-5টা লবঙ্গ, 5-6টার মতো আস্ত কালো গোলমরিচ আর 1 চা চামচ আস্ত জিরা। গোটা গরম মশলাগুলোকে 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম লো আঁচে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজে যখন এরকম কালার চলে আসবে তখন একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর দিয়ে দিব 1 মুঠো ধনে পাতা কুচি। 1/2 কাপের মতো পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে আর এই পর্যায়ে ধনে পাতাটা দিলে রান্নাতে খুব সুন্দর একটা ধনে পাতার ফ্লেভার পাওয়া যায়। প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ চিনি অ্যাড করে দিব আর আবারও দিয়ে দিব 1 মুঠো ধনে পাতা কুচি। এই রান্নাতে ধনে পাতা কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। আবারও মশলাটাকে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। এখন মশলা আর চাল খুব ভালো করে মিক্স করে নিয়ে চালটাকে এই মশলার সাথে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। আর এই পর্যায়েও আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আর নেড়ে চেড়ে চালটাকে ভেজে নেবেন যাতে চালটা আবার নিচ থেকে পুড়ে না যায়। 4 মিনিটের মতো চালটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মিশিয়ে নিয়ে পানি অ্যাড করে দেব। যে কাপটা দিয়ে চালটা মেপেছিলাম সেই কাপের 5 কাপ পানি এখানে দিতে হবে। যেহেতু ভাতের চাল দিয়ে রান্না তাই এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে 5 কাপের বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে প্রয়োজন হলে আপনারা গরম পানি অ্যাড করতে পারবেন। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আবারও আমি আরও 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিব। ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর।
চাল থেকে অনেকটা পানি কমে গিয়ে চাল আর পানি কিন্তু সমান সমান হয়ে গেছে। আর এই পর্যায়ে চালটাও 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। এই পর্যায়ে যদি লবণটা একটু চওড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে রান্নার পরে লবণটা ঠিক হবে, আর এই পর্যায়ে লবণটা কম হলে রান্নার পরে লবণটাও কম হবে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। ভেজে রাখা ডিমগুলো দিয়ে 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখানে ঘির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে ইউজ করতে পারেন। সব কিছু আলতো হাতে মিক্স করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে ডিমগুলো যাতে ভেঙে না যায়। মিক্স করে নিয়ে চুলার আঁচটা লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য, আর এই 15 মিনিটেই চালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় আমাদের শরীর অসুস্থ থাকে, রান্না করতে ইচ্ছে করে না, তখন আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একই পাত্রে ঘরে থাকা চাল ডিম এবং আলু দিয়ে খুবই মজাদার এই রেসিপিটা ঝটপট তৈরি করে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন, আর এই রেসিপিটা বাচ্চা বড়রা সবাই খুব পছন্দ করবে। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।